ছেলের মৃত্যুর পর বিধবা পুত্রবধূ নতুন করে বিয়ে দিয়েছিলেন শ্বশুর। একজন শ্বশুরও যে বাবা হয়ে তার পুত্রবধূকে বিয়ে দিতে পারেন তারই দৃষ্টান্ত তৈরি করেছেন মদনল। এবার এক নজির করলেন ভারতের হিমাচল প্রদেশের এক পরিবারের এই কর্তা। হিমাচল প্রদেশের উনার বাসিন্দা মদনলালের ছেলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন রেণু, কিন্তু বছর দেড়েক আগে এক দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু হয় রেণুর স্বামীর। জীবনটা যেন সেখানেই থেমে গিয়েছিল তার, ঠিক মতো সংসারও করা হয়নি। তার আগেই বাপের বাড়ি ফিরে গিয়েছিলেন গৃহবধূ, কিন্তু বাড়ির বধূর অনুপস্থিতিতে মন খারাপ হয়ে গিয়েছিল মদনলাল বাবুর। তখনই তিনি ঠিক করে ফেলেন রেণুকে যেভাবেই হোক আবার নিজের বাড়িতে ফিরিয়ে আনবেন, যেমন কথা তেমন কাজ। ধুমধাম করে বরযাত্রী নিয়ে রেণুর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান তিনি। মাত্র মদনলাল বাবুর ছোট ছেলে শুনে বাবার দেয়া রেণুকে বিয়ে করার প্রস্তাব মেনে নিয়েছিলেন তিনি, আর এই সিদ্ধান্তে নতুন করে সংসার পাতার সুযোগ পেলেন রেণু। মদনলাল জানান বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসায় তিনি আনন্দিত, রেণুও সুখে সংসার করতে পারবেন আর তিনিও পুত্রবধূ সেবা পাবেন। মদনলালের এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা।